আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মোহাম্মদ আকের জন বলছি ফিশারিজ বাংলাদেশ চ্যানেলটি বিশ্বের যে প্রান্ত থেকে দেখছেন সেই সমস্ত মাছ ও খাবারি ভাই বোনদের স্বাগত জানাচ্ছি আশা করছি আপনারা ভালো আছেন ভিডিওর বিষয় বাঁচতে হলে জানতে হবে অর্থাৎ আপনার যে প্রোবায়োটিক যে প্রোবায়োটিক আপনাকে আমি ব্যবহার করতে বলছি সেই প্রোবায়োটিকের মধ্যে প্রিবায়োটিক আছে কিনা সেই নিয়ে সেই বিষয় নিয়ে আজকের ভিডিও ভিডিওটিতে আসলে আমি বলার চেষ্টা করব। যে আসলে কেন আপনার জানা জরুরি প্রিবায়োটিক কী প্রিবায়োটিকের কি কাজ আসলে কি হচ্ছে বাংলাদেশে এই প্রত্যেকটা বিষয় নিয়ে আপনাদেরকে আমি ডিটেলস বলবো ওই যে বললাম বাঁচতে হলে জানতে হবে বাঁচতে হলে কাকে জানতে হবে বাঁচতে হলে মাছ বা চিংড়ি খামারে যারা আছেন তারা যদি সামনের দিনে বাঁচতে চান তাহলে অবশ্যই অবশ্যই আপনাকে জানতে হবে না জানলে আপনি কখনো নয় সামনের দিনে যে মাছ বা চিনি চাষ আছে টিকে থাকতে পারবেন না তো এরকম একটি বিষয় যে আপনার যে প্রোবায়োটিকটা ব্যবহার করছেন সেই প্রোবায়োটিকের মধ্যে প্রিবায়োটিক আছে কি না প্রিবায়োটিক কী যদি আমরা প্রথমে চলে আসি যে প্রিবায়োটিক বলতে কি বুঝি প্রিবায়োটিক হচ্ছে এরকম একটি বিষয় যে বিষয়টা হচ্ছে একটা কমপ্লেক্স কার্বোহাইড্রেট বা সুগার যেটা হচ্ছে আপনার প্রোবায়োটিকের খাবার আপনি খাবার শুনে মনে করেন না যে এটা আপনার কাজ বা এটা হচ্ছে আপনাকে কোনো কিছু করতে হবে এই প্রিবায়োটিকটা হচ্ছে একটা প্রোবায়োটিকের খাবার যে মানে খাবারটা হচ্ছে আপনার আপনি যেখান থেকে প্রোবায়োটিক কিনছেন অর্থাৎ মনে করেন যে আপনি একটা পন প্রোবায়োটিক কিনলেন একটা আপনি গাঠ প্রোবায়োটিক কিনলেন একটা আপনি হচ্ছে সল প্রোবায়োটিক কিনলেন এই সয়েল এই প্রত্যেকটা প্রোবায়োটিকের মধ্যে হচ্ছে আপনার প্রিবায়োটিক থাকা শর্ত ঠিক আছে শর্ত কেন বুঝতে পারছেন একটু ব্যাখ্যা করি যে এরকম বিষয়টা হলো যে আপনি যখন প্রোবায়োটিক যখন তৈরি করে যারা ম্যানুফ্যাকচারার বা যারা হচ্ছে প্রস্তুতকারক তারা যখন তৈরি করে তখন তৈরি করার সময়ে এই প্রিবায়োটিকটা দিয়ে দেওয়া হয় দিয়ে দেওয়া হলে কি হয় যে প্রোবায়োটিকগুলো তার মধ্যে দেওয়া হলো সেই প্রোবায়োটিকের খাবার হিসেবে প্রিবায়োটিক দেওয়া উচিত তাহলে দীর্ঘদিন যখন সে প্যাকেটের মধ্যে থাকবে বা একটা বোতলের মধ্যে থাকবে বা একটা কি বলবো একটা বা বালতির মধ্যে যখন থাকবে তখন কিন্তু হচ্ছে দীর্ঘদিন বেঁচে থাকবে হচ্ছে যখন কেমিস্টের দোকানে কেমিস্টের দোকান বলতে যে দোকানটাই হচ্ছে আপনি যে দোকান থেকে কিনছেন সেই দোকানে যখন থাকবে বা যখন থেকে তৈরি করা হয়েছে সেই প্রোভার্টিটা তার মধ্যে প্রোভার্টিগুলো বেঁচে থাকবে প্রিবায় যদি থাকে তাহলে ঠিক আছে এটা কিন্তু মেইন মেকানিজম প্রিবায়োটিকের কাজ আগে বললাম যে প্রিবায়োটিকের কাজটা হলো প্রোবায়োটিকের খাদ্য মানে খাদ্য মানে বুঝতে পারছেন সেখান থেকে প্রোবায়োটিক বৃদ্ধি পাবে এটা একটা ব্যাপার যখন আমরা সেটা হচ্ছে পুকুরে দিব যখন খাবারে দিব বা যখন সয়েল বা মাটিতে যখন দিব তখন কিন্তু মানে বাড়বে এখন সিস্টেম কিন্তু দুইটা দুইটা কিন্তু হচ্ছে জায়গা একটা হলো যখন একটা কেমিস্টের দোকানে যখন হচ্ছে আপনার প্রোবায়োটিক যখন থাকছে তখন সেই প্রোবায়টিকের মধ্যে যদি প্রিবায়োটিক থাকে তাহলে থাকে তাহলে বেঁচে থাকবে প্রিবায়োটিক যদি না থাকে তাহলে প্রোবায়োটিক বেঁচে থাকবে না এখন এমন একটা আপনি প্রোবায়োটিক কিনলেন যে প্রোবায়োটিকটা হচ্ছে একেবারে মানহীন মানসম্মত তাহলে আপনি যে প্রোবায়টিক কিনলেন সেটা মরা প্রোবায়োটিক কিনলেন মৃত প্রোবাইটিক কিনলেন তার মানে কি সেটা আপনার গিয়ে কাজ করবে না এখন কি বলবো প্রিবায়োটিকের তো বললাম যে হচ্ছে কাজটা কী বললাম প্রোবায়োটিককে আমরা যদি ব্রডলি ক্যাটাগরাইজ করি মানে প্রোবায়োটিক হচ্ছে তিন ধরনের আমি আপনাদের অন্য একটা ভিডিওতে বলেছিলাম যে পুকুরের জন্য প্রোবায়োটিক গাটের জন্য প্রোবায়োটিক মানে পুকুরের পানিতে দেওয়ার জন্য একটা প্রোবায়োটিক পুকুরের মাটিতে যাওয়ার দেওয়ার জন্য একটা প্রোবায়োটিক এবং পুকুরের মানে মাছ বা চিংড়ির খাদ্যের সাথে মানে মাছে বা চিংড়ির পেটের জন্য একটা প্রোবায়োটিক আছে যা আমরা গাট প্রোবায়োটিক বলছি তো এই প্রোবায়োটিকগুলোর মধ্যে প্রথমে যদি পন প্রোবায়োটিকের কথা বলি পর্ন প্রোবায়োটিকের ক্ষেত্রে হচ্ছে মানে প্রিবায়োটিক থাকাটা ম্যান্ডেটরি মানে মাস্ট থাকতে হবে কারণটা কি যে পন প্রোবায়োটিককে কেন মানে থাকতে হবে সেটার বিষয়টা একটু ব্যাখ্যা করি যে আপনি যখন এটা নিয়ে আসলেন নিয়ে এসে দীর্ঘদিন হচ্ছে আপনার কেমিস্ট্রি দোকানে থাকছে তো অতদিন পর্যন্ত প্রোবায়োটিকগুলো বাঁচবে না যদি তার খাবার প্রিবায়োটিক না থাকে তাহলে তার মানে কি অবশ্যই থাকতে হবে আমি আরেকটা ভিডিওতে অবশ্যই অবশ্যই এই প্রিবায়োটিকগুলো কে কে আসলে নষ্ট করছে সেটা নিয়ে বলবো আজকে একটু জেনারেলাইজ বলি গার্ড প্রোবাটির ক্ষেত্রে কি গার্ড প্রোবাটিকের ক্ষেত্রে এটার ক্ষেত্রেও কিন্তু মাস্ট অবশ্যই আপনার প্রিবায়োটিক থাকতে হবে কেন থাকতে হবে যখন এটা মাছের পেটে যখন যাবে খাবার সাথে যখন আপনি যে প্রোবায়োটিকটা দিচ্ছেন মনে করেন খাবার খাবারের সাথে আপনি প্রোবায়োটিক দিচ্ছেন পেটে যাওয়ার পরে সেই প্রোবায়োটিকের মধ্যে যদি প্রিবায়োটিক না থাকে তাহলে যেটা হবে সেটা হলো প্রোবায়োটিকগুলো ঠিক ঠিক মতো তার কাজ করতে হবে না মানে তার খাবার নাই তাহলে সে কোথেকে তার ব্রংশ বৃদ্ধি করবে এবং হচ্ছে কাজ করবে সো গাট প্রোপার্টিকেও কিন্তু মাস্ট আপনার হলো এই প্রিবায়োটিকগুলো থাকা জরুরি সয়েল প্রোপার্টিকের ক্ষেত্রে প্রিবায়োটিক থাক না থাক সবচেয়ে জরুরি হচ্ছে গাছ গাট প্রোবাইটিকে প্রিবায়োটিক থাকা পর্ন প্রোবাটিক এবং সয়েল প্রোপার্টিকে যদি প্রিবায়োটিক নাও থাকে যদি মনে করেন যে প্রোবায়োটিকগুলো হচ্ছে একটা ইন্যাক্টিক অবস্থায় থাকে সেটা ঠিক আছে কিন্তু গার্ড প্রোপার্টিকে প্রিবায়োটিক মাস্ট থাকতে হবে ঠিক আছে এখন চলে আসছে কিন্তু তাহলে প্রশ্নগুলি চলে আসছে এখন আপনাকে আমি সারাক্ষণ সাজেশান দিচ্ছি যে আপনি প্রোবায়োটিক ব্যবহার করেন বলি তো যে প্রোবায়োটিক ব্যবহার করেন এখন কি হচ্ছে বাংলাদেশে মানহীন কোম্পানি মানে এই প্রোবায়োটিক দেওয়ার ক্ষেত্রে বা প্রোবায়োটিক উপকারিতা নিয়ে আমি গত প্রায় তিন বছর থেকে যেহেতু প্রায় বলছি আর যেহেতু আমাদের ব্যবসায়ী শ্রেণী হচ্ছে এটা বুঝতে পারছে যে হচ্ছে এই এই বিষয়টা সামনের দিনগুলো প্রোবায়োটিকের দিন হবে সো এই সব কথাবার্তা শুনে কিন্তু প্রোবাইটিক তারা হচ্ছে বিভিন্ন কোম্পানি থেকে নিয়ে আসছে মানে বিভিন্ন দেশ থেকে নিয়ে আসছে ইন্ডিয়ার থেকে চোরাই পথে আসছে তারপরে হচ্ছে আপনার আমাদের দেশে প্রোবাটিক তৈরি করছে মানে কি এক অদ্ভুত ব্যাপার মানে আমাদের দেশে প্রোবাটিক তৈরি করা হচ্ছে এবং খুব উচ্চ মহল থেকে বলা হচ্ছে যে হ্যাঁ বাংলাদেশের দেশের তৈরি প্রোবাটি হচ্ছে বা কি বলবো দাম কম এবং সবচেয়ে ভালো মানে কতটা নির্বুদ্ধিতার পরিচয় আমরা প্রোবাটিক তৈরি করতে পারি না প্রোবাটিক তৈরি করতে পারি না বাংলাদেশে যে স্ট্যান্ডার্ডাইজ মানে যে স্ট্যান্ডার্ডটা মেনটেন করে তৈরি করা উচিত সেটা তৈরি করতে পারি না তো এই তৈরি করতে না পেরে বলা হচ্ছে এবং এরকম আমি কিছু কিছু শুনেছি ঢাকার কিছু কিছু জায়গায় এই প্রোবাটিকগুলো হচ্ছে আপনার তৈরি করে মানে বাংলাদেশেই তৈরি করে একটা স্যাসেট বা হচ্ছে কি বলব প্রিন্টেড স্যাসেটের মধ্যে দিয়ে সেটা বাজারজাত করে খামারিদের প্রতারিত করা হচ্ছে তো আপনি কি এখন মানে দেখেন চিন্তা করেন যে প্রোবার্টিক তৈরি করা হচ্ছে সেই প্রোপার্টির মধ্যে প্রপোয়েটিক নাই প্রোবাইটিক দেয় দেয়নি কিন্তু সেই কি বলবো প্রস্তুতকারক তাহলে কি আপনার সেই প্রোবারটিকটা কোনো কাজ থাকলো এটা পুরোপুরি হচ্ছে একটা একটা মানহীন প্রবাইটিক যেটা আপনার কোনো কাজ করবে না আপনার টাকাটা নষ্ট প্রোবার্টিকের যে দাম এখন যুগ তো মাল্টে গেছে তাই না আমরা হচ্ছে আপনারা ভিডিও দেখছেন আমার আপনারা হচ্ছে বিভিন্ন একটু ইন্টারনেটে সার্চ দিলেই বিভিন্ন জিনিস দেখতে পাচ্ছেন ভিডিও দেখতে পাচ্ছেন তথ্য কিন্তু আমাদের হাতে তা আপনাকে যে কোনো একটা জিনিস যখন কেউ গুছিয়ে দিচ্ছে ধরাই দিচ্ছে যে হ্যাঁ এটা নেন ভাই আপনার খুব বানসম্মত আমি সেটা করবেন কেন কারণ এই প্রোবায়োটিক নিয়ে আমার অসংখ্য ভিডিও আছে কোন দেশের প্রোবায়োটিক ভালো কোন প্রোবায়োটিক কোথায় রাখলে মানে কোন তাপমাত্রায় কততে কি করতে হবে কিভাবে দিতে হবে প্রত্যেকটা বিষয়ে আমার কিন্তু আলাদা আলাদা ভিডিও আছে প্রোবাটিক নিয়ে তাহলে আপনাকে যখন গছে যখন দিবে তাহলে আপনি সেই মানসম্মত মানহীন সেই প্রোবায়োটিক আপনি কেন নেবেন অবশ্যই আপনারা এই প্রোবায়োটিক ক্রয়ের ক্ষেত্রে প্রিবায়োটিক আছে কি না এটা জেনে নিন এবং সে অনুযায়ী হচ্ছে আপনার খামারে প্রয়োগ করুন আশা করছি আপনার খরচ আর্থিক সাশ্রয় এই বিষয়গুলো আস্তে আস্তে খরচ কমবে আর্থিক সাশ্রয় হবে এটা আমার দৃঢ় বিশ্বাস এই নিয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে ভিডিওর কমেন্ট সেকশনে গিয়ে কমেন্ট করুন আমি চেষ্টা করব আপনাদের প্রশ্নগুলো উত্তর দেওয়ার জন্য চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন বেশি বেশি শেয়ার করুন ওই সমস্ত খামারি ভাতের কাছে যাদের কাছে গেলে তারা উপকৃত হবেন ভালো থাকবেন দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত আল্লাহ হাফেজ